এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ব্যাগের মধ্যে মুরগির ডিম এবং 500 টাকার একটা নোট দেখা যাচ্ছে। খুব খেয়াল করেন, যদিও এটা মুরগির ডিম দেখা যাচ্ছে, কিন্তু মায়ের যে ভালোবাসা, এই ভালোবাসার প্রতিদান আল্লাহর দরবারে এই মা কি পাবেন। ছোট্ট ডিম দাম কয় টাকা হবে? 10 টাকা 15 টাকা, কিন্তু এর ভালোবাসা এবং মায়া মমতাটা এটা 10 কোটি টাকার সমান। হ্যান্ড ব্যাগ আর কি, ব্যাগের মধ্যে মুরগির ডিম আর 500 টাকার একটা নোট দেখা যাচ্ছে। কি প্রশ্ন লিখেছেন দেখেন মোহতারাম, এই ছবিটি আমি সোশ্যাল মাধ্যম থেকে একজনের পোস্ট থেকে নিয়েছি, আপনার কাছে জানতে চাচ্ছি। এই ভদ্রলোক সে শহরে থাকে, যখন শহরে আসছিল সময়ের স্বল্পতার কারণে তার মা একটা মুরগির ডিম সকালবেলায় সিদ্ধ করে দিয়েছিল, তো সে সিদ্ধ ডিম খায় নাই, বলেছে মা এখন খাওয়ার মানসিকতা নেই। তারপরে সে ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছিল, মা গোপনে এই মুরগির ডিমটা তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হুজুর, যদিও এটা মুরগির ডিম দেখা যাচ্ছে, কিন্তু মায়ের যে ভালোবাসা, এই ভালোবাসার প্রতিদান আল্লাহর দরবারে এই মা কি পাবেন। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ছোট্ট ডিম দাম কয় টাকা হবে? 10 টাকা 15 টাকা, কিন্তু এর ভালোবাসা এবং মায়া মমতাটা এটা 10 কোটি টাকার সমান। কারা বুঝে এটা জানেন? আপনার মা আছে না জীবিত, আপনি হয়তো এখন বুঝতেছেন না, যেদিন আপনার মাটা মারা যাবে সেদিন এই মমতার বিষয়টা আপনি বুঝবেন। প্রতিদানটা কি? উনি যে বলেছেন প্রতিদানটা কি, এই যে একটা মুরগির ডিম আর 500টা টাকা। অনেক সময় আমরা যখন ঢাকায় আসতাম পড়াশোনা করার জন্য, ওই মার জমানো 2 টাকা 5 টাকা 7 টাকা 10 টাকা এগুলো মুষ্টিবদ্ধ করে বা ওই যে আঁচল থেকে খুলে মুষ্টিবদ্ধ করে সন্তানের হাতে দিয়ে দিত। আপনারা যারা প্রবাসে অনেকেই থাকেন, প্রবাসীরাও দেখা যায় যে যখন বাড়ি থেকে চলে যাচ্ছে, ওই মার এই আপনার আঁচলে গুজা 200 টাকার নোট হাতে দিয়ে বলে, বাবা এয়ারপোর্টে কিছু কিনে খাস। এয়ারপোর্টে অনেক সময় একটা পানির বোতলের দাম আমার কাছে নিয়েছে 350 টাকা, তুরস্কে একটা পানির বোতলের দাম আমার কাছে নিয়েছে 750 টাকা বাংলাদেশি টাকায়, ডলারে কনভার্ট করে। তো 200 টাকা এয়ারপোর্টে কি হয়, তারপরে মা ওই 200 টাকা সন্তানের হাতে তুলে দেয়। মারা হয় সহজ সরল, মারা কখনো রুক্ষ মেজাজের হয় না, মারা সব সন্তানকেই ছোট মনে করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাবনা থেকে আসতেছে, অথচ মা তার হাতে 300 টাকা তুলে দিচ্ছে, বাজান ঢাকা গিয়ে কিছু খাস, 300 টাকায় কি হয় ঢাকায়? কিন্তু মায়ের এই 300 টাকার ভাই হিসাব 3 কোটি টাকা দিয়ে আপনি করতে পারবেন না। এই যে মুরগির ডিমটা মা দিয়েছে, যদিও 10 টাকার একটা মুরগির ডিম, এখানে হাজারো ফ্রেন্ডদের সাথে শ্বশুরবাড়ির মধ্যে অথবা বন্ধুদের সার্কেলে অথবা প্রিয় মানুষটার কাছ থেকে রোস্ট পোলাও কোরমা বোরহানি যা পেয়েছেন, এর চাইতে অনেক দামি হচ্ছে একটা ডিম। এই ডিমের মধ্যে আছে মায়া, এই ডিমের মধ্যে আছে নিঃস্বার্থতা, এই ডিমের মধ্যে আছে মায়ের ভালোবাসা, এই ডিমের মধ্যে আছে মায়ের একান্ত কিছু শব্দ যে শব্দের কোনো উচ্চারণ হয় না। মা তো চাইতে মানে চেষ্টা করলেই পারতেন যে ডিমটা যাক, বাচ্চা খাবে না আমি খেয়ে নিই, বাবা রেখে দিই পরবর্তীতে আমি খেয়ে নেব, না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আজকের পৃথিবীতে দেখেন আপনার মায়ের পেটটা কত বড়, আধা হাত লম্বা। এই পেটটার মধ্যে 10 মাস 10 দিন আপনাকে আপনার মা জায়গা দিয়েছে, কিন্তু আমাদের সমাজে এই সন্তানটা বড় হয়ে পরে 5তলা বাড়ি করেছে, 2তলা বাড়ি করেছে, বিশাল বিল্ডিং করেছে, অথচ মাকে জায়গা দিতে চায় না। এর চাইতে লজ্জাস্কর, এর চাইতে হীন, এর চাইতে নিকৃষ্ট কোনো বিষয় কোনো সন্তানের জন্য হতে পারে না। আপনি আপনার মাকে টেক কেয়ার করবেন, আপনিও তো বাবা হয়েছেন, আপনার সন্তান আপনাকে টেক কেয়ার করবে, আপনি আপনার মায়ের যত্ন নেবেন, আপনি আপনার মার যত্ন নেবেন, আপনার সন্তান আপনার যত্ন নেবে। বাপ মা বড় দামি সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবা আল্লাহর জান্নাতে যাবা, বাপ মাকে অখুশি রাখবা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ মা বড় নিয়ামত করে পৃথিবীর বুকে দিয়েছেন। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওবিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা নিসা, সূরা বনী ইসরাঈল, সূরা আরাফ, অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপ মার সঙ্গে ভালো আচরণ করো, বিশেষ করে বুড়ো অবস্থায়, বুড়ি অবস্থায়, কারণ সে সময় মানুষ যত বয়স্ক হয়, বুড়াবুড়ি হয়, মানুষের শিশু সুলভ একটা আচরণ চলে আসে, মানুষ অন্যের উপরে নির্ভরশীল হয়ে যায়। সুতরাং বিশেষ করে বুড়া বুড়ি অবস্থায় বাপ মার আমরা খেদমত করব। এবং মায়ের প্রতিদানটা কি হবে কিয়ামতের ময়দানে, দেখেন আল্লাহ রাসূল বলছেন, কোনো মা যদি সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়, তাহলে সেই মাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। মা যে বুকুর থেকে স্তনে থেকে দুধ পান করেছে, এই দুধের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাওয়াব দিয়ে থাকেন। কিয়ামতের ময়দানে এই সন্তান লালন পালনের জন্য বাপ মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ফয়সালা করবেন, যদি ইমান আনার পরে সৎ কাজ করে কবরে যাইতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।